তো আজকে বাজারে গিয়েছিলাম টিউনিকের জন্য এই সোয়েটারটা কিনে নিয়ে আসলাম। তো কেমন লাগছে একটু বলবেন। হ্যাঁ, তো এই যে আমার টিউনিকও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও বুঝতেই পারছে মনে হয় এটা আমার জন্যই মা নিয়ে এসছে। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন ও সোয়েটারটা নেওয়ার জন্য কি করছে, ছিঁড়ে যাবে তো নতুন সোয়েটার, এটা তোর জন্য নিয়ে এসছি। তো দেখেছেন তো, তো কিভাবে টানাটানি করে নিয়ে নিল। ও আসল ব্যাপার হচ্ছে এই যে, এই যে এখানে ওর মানে ওটা বেল টাইপের এই যে গোল আছে, তো সেটা মনে হয় এই গোলটাকে দেখে মনে হয় ও ভাবছে যে এটা মনে হয় ওর খেলার বল। তো টিউনিক এটা তোমার খেলার বল না, এটা বেল্ট। আমার টিউনিকটা কিচ্ছু জানে না। ওর এই যে সোয়েটারটার দিকে লক্ষ্য, তো ভাবছে মা আমাকে এখনো কেন সোয়েটারটা পরাচ্ছে না, তো ওই জন্য সোয়েটার নিয়ে নেওয়ার চেষ্টা করেই চলেছে। তো আর বেশি দেরি করব না, আমার টিউনিককে আগে সোয়েটারটা পরিয়ে দিই, তারপর আপনাদেরকে দেখাই কেমন লাগছে টিউনিককে। দাঁড়া চ সোয়েটারটা পরিয়ে নে, দেখি সবাইকে দেখাই তোমাকে কেমন লাগছে সোয়েটারটা পরে, তাই না? দাঁড়াও চুপচাপ। ওর সেই বলটার পেছনে পড়ে আছে, দেখতে পাচ্ছেন বলটা কামড়াচ্ছে। সোয়েটারটা পরিয়ে দিই, আবার ও নতুন সোয়েটার পরিয়ে দিচ্ছি বলে ও এটাও ভাবতে পারে যে হয়তো আমাকে এখন কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে। ঘুরতে নিয়ে যাবে তো ওটা ভাবতেও পারে। তো চুপচাপ যাই হোক পরিয়ে দিলাম। তো কেমন লাগছে আমার টিউনিককে ধরিয়ে দেখাই, তো কেমন লাগছে বলুন আমার টিউনিককে সোয়েটারটা পরিয়ে দিয়ে। তো যাই হোক ছুটতে পারছি, যাই হোক সোয়েটারটা পরে, তাই না বলো? আমি ভাবছিলাম যে হয়তো মানে ও দৌড়াতে পারবে না, একটু বড় আছে সেই জন্য ভাবছিলাম দৌড়াতে পারছিল না। তো টিউনিক বল কই তোমার, বল নিয়ে আসো, বল নিয়ে আসো, বলটা খুঁজছে। যাই হোক এই যে বল পেয়ে গেল, তো এই যে বল, যাই হোক ছুটতে পারছে, এটা আমার ভালো লাগছে যে ছুটতে পারছে, কারণ সোয়েটারটা যথেষ্ট বড়, কারণ অনেকটা না ফ্রকের মতো। তো অবশ্যই আপনারা জানান টিউনিককে সোয়েটারটা পরে কেমন লাগছে।